পিএসসি এর ক্লার্কশিপের পরীক্ষা জানুয়ারিতে। নতুন বছরের শুরুতেই রাজ্য সরকারি দপ্তরে কারণিক নিয়োগের পরীক্ষা নিতে চলেছে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি। বহু প্রতীক্ষিত এই ক্লার্কশিপ পরীক্ষার দায়িত্ব কোন সংস্থার হাতে থাকবে তা নিয়ে বিস্তর জটিলতা তৈরি হয়েছিল। পিএসসির পাশাপাশি ফের নতুন করে তৈরি হতে চলা রাজ্য স্টাফ সিলেকশন কমিশনও পরীক্ষা আয়োজনের দাবিদার ছিল। সম্প্রতি নবান্নের তরফে পিএসসিকেই লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি পরীক্ষা নিয়োগের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের দাবি, জানুয়ারি মাসের শেষ দিকে এই পরীক্ষা নিতে চলেছে পিএসসি। প্রসঙ্গত, চলতি বছরের 22 ফেব্রুয়ারি ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল পিএসসির সাইডে। আবেদন জমা পড়েছিল 25 মার্চ পর্যন্ত। পরবর্তী সময়ে রাজ্য সরকারের তরফে কারণিক নিয়োগের পরীক্ষা আয়োজনের বিষয়ে কমিশনকে সুস্পষ্ট নির্দেশ না দেওয়ায় দীর্ঘ প্রায় 10 মাস তার ভাগ্য কার্যত ঝুলেছিল। দিন কয়েক আগে নবান্নের তরফে সবুজ সংকেত মেলায় পিএসসির পক্ষ থেকে প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। সূত্রের দাবি, বিভিন্ন সরকারি দপ্তরে সব মিলিয়ে 4000 শূন্যপদ নিয়োগের জন্যই এই পরীক্ষা হতে চলেছে, যার জন্য প্রায় 7.5 লক্ষ আবেদন জমা পড়েছে। চাকরি পেতে যোগ্যতা মান ছিল ন্যূনতম মাধ্যমিক পাস, কম্পিউটারে মৌলিক জ্ঞান এবং বাংলা ও ইংরাজিতে টাইপিংয়ের দক্ষতা। এই প্রসঙ্গে পিএসসির চেয়ারম্যান দেবাশিস বসু বলেন, ক্লার্কশিপ পরীক্ষা আয়োজনের দায়িত্ব পেয়ে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করে দিয়েছি। আগে থেকেই এই পরীক্ষার বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, আবেদনপত্র বাছাই এবং করা সমস্ত কাজ হয়ে গেছে। জানুয়ারি শেষ দিকে আমরা এই পরীক্ষা নেব। তো সূত্রের দাবি, কারণিক নিয়োগে মূলত 2টি পর্যায়ে লিখিত পরীক্ষা হবে। প্রথম পর্যায়ে লিখিত পরীক্ষা হবে মাল্টিপল চয়েস ভিত্তিক। 1.5 ঘন্টার এই পরীক্ষায় থাকবে ইংরাজি ও পাটিগণিতের ওপর 30 নম্বর করে, মোট 60 নম্বর, আর বাকি 40 নম্বর থাকবে জেনারেল স্টাডিজের ওপর। এই পরীক্ষায় পাশ করলে দ্বিতীয় পর্যায়ে ডাক পাবে পরীক্ষার্থীরা। সেখানে বিস্তারিত উত্তর লিখতে হবে। এই পর্যায়ে 50 নম্বরের ইংরাজি এবং 50 নম্বরের বাংলা, অথবা যদি কেউ হিন্দি, উর্দু বা নেপালি বা সাঁওতালি ভাষায় দক্ষ হয় তারা সেই ভাষায় পরীক্ষা দিতে পারবে। তাতে উত্তীর্ণ হলে কম্পিউটারে টাইপিং টেস্টের জন্য বিবেচিত হবে সফল পরীক্ষার্থীরা। 1 মিনিটে ইংরাজি এবং বাংলায় যথাক্রমে 20টি এবং 10টি শব্দ টাইপ করতে হবে তাদের। 2টি লিখিত পরীক্ষা এবং টাইপিং টেস্টের নম্বর মিলিয়ে তৈরি হবে মেধা তালিকা। তার ভিত্তিতেই সফল প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। উল্লেখ্য, শেষবার 2007 সালে রাজ্য সরকারি অফিসে কেরানি নিয়োগের পরীক্ষা নিয়েছিল পিএসসি। এরপর 2014 সালে স্টাফ সিলেকশন কমিশন এই পরীক্ষা আয়োজন করেছিল। গোটা বিষয় প্রক্রিয়া শেষ করার আগেই নিয়ামক এই সংস্থাকে তুলে দেয় রাজ্য সরকার। ফলস্বরূপ এসএসসির ফেলে যাওয়া পরীক্ষার কাজ শেষ করতে ফের পিএসসির দায়িত্ব দেওয়া। সেই হিসাবে প্রায় 13 বছর পর পূর্ণাঙ্গভাবে ক্লার্কশিপ পরীক্ষার দায়িত্ব নিতে চলেছে সাংবিধানিক এই সংস্থাটি। এই পরীক্ষার জন্য রাজ্য জুড়ে 27টি কেন্দ্র চিহ্নিত করেছে কমিশন। সেগুলি হলো কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, কৃষ্ণনগর, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, মেদিনীপুর, তমলুক, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সিউড়ি, বহরমপুর, মালদহ, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং। পিএসসির এক কর্তার কথাই, দীর্ঘদিন পরে রাজ্যে ক্লার্কশিপ পরীক্ষা আয়োজন করতে চলেছি আমরা। এক্ষেত্রে পরীক্ষার সার্বিক স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখতে বদ্ধপরিকর কমিশন। বিপুল সংখ্যক পরীক্ষার্থীর সুনির্দিষ্ট কেন্দ্রে পৌঁছানোর বিষয়ে রাজ্যের পরিবহন দপ্তর এবং পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরীক্ষা কেন্দ্রে উত্তরপত্র নকল করার কিংবা বিবিধ অসৎ উপায় অবলম্বন করলে বিশেষ পদক্ষেপ নেবে কমিশন। এই প্রসঙ্গে পিএসসির কর্তা বলেন, পরীক্ষা চলাকালীন কোনো পরীক্ষার্থীর উত্তরপত্রে নিজের নাম, রোল নম্বর কিংবা পরিচিতি সংক্রান্ত কোনো তথ্য লিখলে তার প্রাপ্ত নম্বর থেকে 10% মার্কস কাটা যাবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল পুরোপুরি নিষিদ্ধ এবং এই পরীক্ষা খুব শীঘ্রই হতে চলেছে জানুয়ারিতে।